Subscribe now Islamic channel Ask Your Studio. রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ মামা পাপা গিয়ে আমি নিজে কাপড় আমি তোমার কাপড়ের কাপড়টা করে দেব জোরে সুবহানাল্লাহ। ওই মা খাদিজা নবীর কাছে এই দাবিটা রাখলেন কেন? নবীর মাতার টাকরি দিয়ে কাপড়ের কাপড়টা করতে বললেন কেন? কারণটা কি? কথা বলেন না কেন? কারণ হলো এই কবরের আযাবেরই ভয়। তাহলে মা খাদিজার জীবনে ইবাদত আমলে কোনো ত্রুটি ছিল না, তবু নবীর কাছ থেকে এই দাবিটা নিয়ে নিচ্ছেন, হুজুর আপনি আমার এই দাবিটা মেনে নেন না। আল্লাহ নবী বলেছেন বিবি খাদিজা, ও বিবি খাদিজা আমার মাতা পাগড়ি দিয়ে তোমার কাপনে কাপড়টা কেন করতে বললে? কারণটা কি আমাকে একটু শোনাবে? মা খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার মনে শত বিশ্বাস, আপনার আপনার কোন পোশাক দিয়ে পৃথিবীর কোন মুসলমানের যদি কাপনে কাপড় করে দেওয়া হয় আপনার শরীরের বাবার কাছে আপনার ইজ্জতের খাতিরে, ওই ব্যক্তি তার আজাবে কবরটা মা আমার নবী বললেন খাদিজা দাবিটা মেনে নিলাম। খাদিজা আমি নবী তাহলে আসি, মা খাদিজা বললে হুজুর আমি বলেছি দুটি দাবি রাখবো, একটা দাবি মেনে নিয়েছেন, আর একটা দাবি হলো আমি খাদিজার লাশটা কবরের ভিতরে শুয়ে দিয়ে সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, ইহা খালাক নাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, হুজুর আপনি যেন চলে যাবেন না, ওই সময় আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমি খাদিজার কবরের দিকে চেয়ে দেখবে, হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলে? আমার প্রস্তাবটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন খাদিজা দুঃখ নিও না কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ আমি তোমার জীবনে বিদায় দাবি মেনে নিলাম। সুবহানাল্লাহ, আমি দুটি দাবি মেনে নিলাম। মা খাদিজা নবীর কাছে এই দাবি রাখার আড়াই মাস পরে মা খাদিজার ইন্তেকাল হলো। কতদিন পরে? আড়াই মাস। নবী আমার দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজার দাবি অনুযায়ী আল্লাহ নবী মাতার পাকড়ি মোবারক দিয়ে মা খাদিজার কাপনে কাপড়টা করে দিলেন, মা খাদিজার গোসলগাহ কাপনে কাপড় পরিয়ে দিয়ে মা খাদিজার লাশটাকে নিয়ে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা মা খাদিজার লাশটাকে নিয়ে মাটি দিয়ে যে যার মতো যখন চলে যায় নবী সাহাবীরা আর গন্তব্য স্থলের দিকে রওনা হলেন, আল্লাহ নবী সাহাবীরা মা খাদিজার কবরটা ছেড়ে দিয়ে অনেকটা দূরে চলে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে নবী আমার মা খাদিজার কবরের পাশে চুপচুপ করে দাঁড়িয়ে রয়েছেন, মা খাদিজার কবরের পাশে নবী দাঁড়িয়ে রয়েছেন, নবী সাহাবীরা অনেকটা দূরে চলে গিয়ে হুজুরা দাঁড়িয়ে পড়লেন, সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন, নবী কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে? কি ব্যাপার? আল্লাহ নবী মা খাদিজা যে দাবি রেখেছিলেন ওই দাবি অনুযায়ী মাজার খাদিজার কবরের পাশে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, নবী সাহাবীরা অনেকটা দূরে দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে নবী কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে, নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার
দাঁড়াতো মা খাদিজা কবরের পাশে দাঁড়াতে দাঁড়াতো মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন আল্লাহ নবী মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিরা মোবারক দিয়ে মা খাদিজার কবরের মাটিকে চাপ দিতে লাগলে নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার দুটো হাত দিয়ে মা খাদিজার কবরের দুই পাশে মাটিকে সরিয়ে দিতে লাগলেন ঠেলে দিতে লাগলেন নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার মা খাদিজার কবরের পাশে বসে আল্লাহ তাআলা দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে লাগলেন আল্লাহ নবী মোনাজা শেষ হয়ে গেল আল্লাহ নবী মা খাদিজার কবরটা ছেড়ে দিয়ে সাহাবাদের নিকট যেইরা চলে আসলেন আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলেন আপনি কেন কবরের উপরে শুয়ে পড়লেন আপনি কেন সিনা মোবারক দিয়ে কবরের মাটিকে চাপ দিচ্ছিলেন আপনি কেন দুই হাত দিয়ে দুই পাশে মাটিকে সরিয়ে দিচ্ছিলেন আপনি কেন মোনাজাত করলেন চলে আসলেন আল্লাহ নবী বলেছে মা সাহাবীরা ও মা সাহাবীরা আমি নবী আমার দেখা তোমাদের দেখা যারা বাড়ে করবে না আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না আমি রসুল্লাহ সামনে যতটা দেখতে পাই পিছনে ততটা দেখতে পাই আমি নদী ডাইনে যতটা দেখতে পাই আমি নদী বাইরে ততটা দেখতে পাই আমি নদী উপরে যতটা দেখতে পাই আমি নদী নিচেও ততটা দেখতে পাই আমি তোমাদের মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম আমি রসুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসতো খাদিজার কবরটা ছোট হয়ে আসতো আমি রসুল্লাহ আর থাকতে পারি না আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিরা মোবারক দিয়ে খাদিজার কবরের মাটিকে চাপ দিতে লাগলাম খাদিজার কবর কথা শোনে না আমি রসুল্লাহ ওই সময় দুটি হাত দিয়ে খাদিজার কবরের দুই পাশে মাটিকে সরিয়ে দিতে লাগলাম ফেলে দিতে লাগলাম খাদিজার কবর কথা শোনে না আমি রসুল্লাহ ওই সময় আল্লাহ তাআলার দরবারে দুটি হাত তুলে মোনাজাত করতে লাগলাম আল্লাহ দরবারে হাত তুলে মোনাজাত করতে লাগলাম আমার কানে আওয়াজ আসে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন খাদিজার কবর আমার হাবিবের মনে বাধা দিও না আমি আল্লাহ তাআলা আমার হাবিবের চোখের পানি সইতে পারি না আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না আল্লাহ তাআলা এই কথা যখন বললেন আমি রসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সঙ্গে সঙ্গে চওড়া হয়ে গিয়েছে জোরে বল উসমান আরে তুই জোরে বল উসমান আল্লাহ মা খাদিজার কবর যদি সংকীর্ণ হয় আমরা যে ক্যাটাগরির মুসলমান আমাদের কবরটা ঠিক থাকলো তো আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো মুসলমানের ভিতরে সুস্থাগা দিত না আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো মুসলমান গান শুনত না আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো মুসলমান জেনাদারি চালিত করত না আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো মুসলমান ছেলে বিয়েতে ফোনের টাকা নিত না আর যদি আমাদের ভিতরে কবরে ভয় থাকত মুসলমান বোনের ফারাজ ফাঁকি দিত না তবে আমি যে কটা ক্যাটাগরির কথা বলেছি আল্লাহ কারে এই পানি গোবরা এই ক্যাটাগরির মানুষ নেই এরা সব ভালো এখানে সুকুটুর পাওয়া যাবে না এরা আল্লাহ কারে ভালো আমাদের ভিতরে তা
থাকতো মুসলমানের ভিতরে সুস থাকতো না জেনাবাদিচারি থাকতো না কাম থাকতো না মত থাকতো না বাবারা বাবারা ফুরফুরা শরীফে মুসাফদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা মুর্শিদাতে বড় মাওলানা আল্লামা হিফাজতুল কালাম শাহ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া চতুর্থ খণ্ডের ভিতরে লিখেছে কোন মুসলমান যদি এক টাকা সুযু খায় এক টাকা সুযু খেলে সবচেয়ে নিম্ন দরকার গোনা হলো ছত্রিশ বার জেনা করলে যে গোনা হয় এক টাকা সুযোগ খেলে তার চেয়ে আরো বেশি গোনা হয় শুধু করে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না শুধু করে রোজা আল্লাহ দরবারে কবুল হয় না শুধু করে কবরের আশা কায়ামত পর্যন্ত মাফ হবে না কি গো মুসলমানদের ভিতরে সুদটা বেড়েছে না বাড়েনি কথা বলেন না কেন সবচেয়ে নিম্ন দরজার গোনা কি বলেছি ৩৬ বার জেনা করলে যে গোনা হয় এক টাকা সুদ খেলে তার চেয়ে আরো বেশি গোনা আগে শুধু পুরুষেরা শুধু খেত আগে শুধু পুরুষেরা শুধু খেত মেয়েরা ভালো ছিল পুরুষেরা শুধু খেত পুরুষেরা চিন্তা করল শুধু করে ঠিকানা জাহান্নাম যদি হয় আমি একা জাহান্নামের ভিতরে কি করে থাকবো না 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 জাহান্নামের ভিতরে একা থাকে একা থাকা যাবে না ওর গিন্নিকে ডাকলো আয় আমার গিন্নি আমি তোরে না দেখে থাকতে পারি না আমি তোর চাঁদ মুখ না দেখে থাকতে পারি না আমি তোর টুপির মতো হাসি না দেখে থাকতে পারি না আমি একা জাহান্নামের ভিতরে কি করে থাকবো আমার গিন্নি তুই কেন বাঁচাবি না না তুইও চলে যা মহিলা সমিতিতে নাম লিখিয়ে তুইও সুখ খাবি যা চল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনেই জাহান্নামায় যাই কি গো আসামি আছে নাকি আছে মহিলা সমিতি আছে তাহলে তো খোদা পাকের রহম আসতো বলতেছ কচি তোর বাপ কিরাম আছে বলতেছ হুজুর আমার বাপ আগের থেকে অনেক সুস্থ বলে কি নাম বলে হুজুর আমার বাপ আগে ঘরের বাইরে পায়খানা করতো এখন আল্লাহ পাকের শুকরিয়া ঘরের ভিতরেই চালাচ্ছে আমি ভয়ের কথা বলছিলাম ভয় যদি থাকতো এই সমস্ত কীর্তিকলাপ আমাদের মধ্যে থাকতো যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে ওর বাপ জাহান্নামায় যাবে ওর স্বামী জাহান্নামায় যাবে ওর বড় ভাই জাহান্নামায় যাবে ওর বড় ছেলে জাহান্নামায় যাবে যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে এক জোটে ছেলে চারটে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে বাবা যারা যারা মহিলা সমিতি করে ওদের ইন্তেকালের পরে ওদের লাশ কবরের ভিতরে শুয়ে দিয়ে তামাম পৃথিবীর আলেয়ে কবরের পাশে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায় মহিলা সমিতি করা মা বোনের কবরের আসাব মা পাবে না ফুরফুরা শরীফের পীর যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে ফুরফুরা শরীফের পীরের চোখের পানি ফুরিয়ে গিয়ে চোখে যদি ঘা হয়ে যায় আর মহিলা সমিতি করা মা বোনেরা তোদের কবরের আসাব মা পাবে না কাবা শরীফের ইমাম যদি তোর কবরের কাছে কেঁদে কেঁদে কাবা শরীফের ইমামের চোখের পানিতে যদি তোর কবরের মাটি কাদায় হয়ে যায় মহিলা সমিতি করা মা বোনের কবরের আজাব না হবে না তো ছাড় নেই আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো দেখবেন একটা ভয় রয়েছে পিছনে পাশেই হলো বেড়া চাপা কাউকে বাড়া গতবারে এই মহিলা সম্পর্কে মহিলা সমিতি সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আমার টাকা দেই দেই ও চিন্তা হচ্ছে পিছনে শেষ পর্যন্ত কি মুসিবত ঘটবে না এখন শুনতেছি যারা মহিলা সমিতি করছে এদের নাকি ১৫-২০ দিন করে সব বারা সাথে নাকি ট্যানিং দিতে যেতে হয় কথাটা কি ঠিক
ঠিক নাকি? আমার চিন্তা হয় এদের মদবালক গুলো হিজড়ে কিনা, ওদের চেক করা দরকার আছে। যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে এরা সব বরখার অন্না পরে যায়, বলেন যায় বরখা পরে অন্না থাকে, ওদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কতটা খুলতে পারবে। আমাদের দাদি নানি দাদি নানি দাদি নানি দাদি নানিদের সময় শাড়ি ছিল দশ হাত, দাদি নানিদের সময় শাড়ি ছিল দশ হাত। আমার দাদি মাতা চুল লাগা যেত না, আমার দাদি পিঠ লাগা যেত না, আমার দাদি পিঠ লাগা যেত না, এখন শাড়ি বারো হাত। কহা এই যুবকেরা জোরে বলো না, কহা এক্সট্রা কহা দু হাত বেশি। দাদু নানিদের সময় দশ হাত, ওদের মাথার চুল দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, শরীর দেখা যায়নি, এখন বারো হাত। আমাদের ঘরে মা বোনেদের ওদের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় কাপড় জোটে না। আমরা কি কোনদিন জিজ্ঞাসা করেছি এই ফকি নারা, আমার দাদি নানিদের সময় শাড়ি ছিল দশ হাত, দাদি আমার দাদি মাথার চুল দেখা যেত না, দাদি পিঠ দেখা যেত না, শরীর দেখা যেত না, এখন শাড়ি বারো হাত। তোর সব জায়গায় কাপড় জোটে, তোর মাথায় কেন জোটে না? তুই এক্সট্রা দুই হাত শাড়ি বুঝলি কোথায় বল? এক্সট্রা সাইজের লাগালি কোথায়? আল্লাহ নবী ফেরেশতা জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এরা হলো দুনিয়ার সমস্ত নারী, তাদের মাথায় কাপড় জুটল না। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে তিন দিয়ে স্নান দেখতে পারে, একজন মেয়েছে অপর মেয়ে ছেলে মুখ দেখতে পারে, হাতের অংশটা দেখতে পারে, পায়ের কাছ থেকে নিষ্পর্যন্ত দেখতে পারে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে মাথাটা যদি থেকে বেড়ে, ওই মাথাটা আল্লাহ তার নাম আলাদা পোড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে পিঠের কোন অংশ যদি দেখতে পাস, ওটা তার নাম আলাদা পোড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে বুকে জান্নাতে যাবে বলুন। সারা জীবন শুনেছি কিন্তু অষ্টম মানেনি, মানি না। সব রোগ ঢুকে গিয়েছে, এগুলো সব কৃমি রোগ। কি গো আমার পেটে কৃমি হয়েছে, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখে বলছে আপনার পেটে না ব্যাপক কৃমি হয়েছে, তবে বাড়ি গিয়ে মিষ্টি খান গে যান। হয়েছে কৃমি আমারে, ডাক্তার খেতে বলেছ কি মিষ্টি? ওকে ডাক্তারের যা তো মিষ্টি খেলে আমি তোর বিপদে পড়ে যাবো, খেতে হবে কি বেশি বেশি খেতে হবে কি তিতো তিতো? কি গো তিতো কি সহজে গেলা যায় না, গিলতে একটু অসুবিধা হয়, একটু অসুবিধা হয়। আমাদের ওই ছোট ছোট ছেলেদের মেয়েদের আমরা সময় সময় ওই
আপনার নিম গাছের ছাল ভিজিয়ে রস খাওয়াই না, খেতে চায় না, পালায়, জোর করে ধরে হাত পা ধরে চিৎ করে ফেলে আর কালটা টিপে গালে ঢেলে দিয়ে গ্যার 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 করতে করতে দুই একটা ঢেলে গিললে লাভ আছে না নেই? আমি তো টিপে দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে নাকি? এটা তো গিলতে অসুবিধা হবে, তবে গিলে বাড়ি গেলে ফায়দা আছে। মানুষ আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না, তার মধ্যে এক প্রকার হলো মদ্যপায়ী। মদখোর ব্যাপক বেড়ে গেছে। আল্লাহ করে আপনাদের খাস দেওয়া, আমি গোটা পশ্চিম বাংলার কয়েকটা জেলাতে আমি সভা করি, তো আমি দেখি রাস্তায় মাল টান টান হয়ে চড়ে রয়েছে। একজন মামা সাহেব ওয়াজ করছেন, ওয়াজটা হচ্ছে একদম মেন রাস্তার পাশে ওয়াজ করছেন মাওলানা সাহেব, নবীর কায়ামতের মাঠে তার আশিক উম্মত উম্মতি দিগকে নিজ হাতে কাওসারের পানি পান করাবেন। মামা সাহেব কি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। একটা মদখোর রাস্তা দিয়ে যাচ্ছিল, এই কথাটার কানে খুব সুন্দর ভাবে গেঁথেছে যে নবী কায়ামতের দিন কাওসারের পানি খাওয়া হবে। কিছুটা দূর গিয়েই দেখে তো মদের ঠেক, সাড়ে তিন বোতল টেনে মাল রাস্তায় চিৎ পাটান হয়ে পড়ে রয়েছে। আর যারা ওই জিনিস খায় খোদা ওদের এত ঘুম দেয় দেখবেন গুখানায় পড়ে ঘুম হচ্ছে, টান্টার হয়ে পড়ে আছে। তবে ভাই আমাদের দেশে যে সমস্ত কুকুর আছে এরা খুব ভদ্র, আমাদের সব কুকুর বলো সব জায়গায় পেশাব করে না, একটু লক্ষ্য করে দেখবেন এরা যেখানে পেশাব করে তো শুকিয়ে শুকিয়ে মারে। ও মাল তো সাড়ে তিন বোতল খেয়ে টান টান হয়ে পড়ে আছে, কুকুর যেখানে পেশাব করে শুকিয়ে শুকিয়ে মারে। দেখবেন ওই মা বোনেরা ভাত রান্না করবে বলে শুকনো কাঠ জড়ো করে রেখেছে, কুকুর ঠিক ও সবাব ওই জায়গায় গিয়ে ঠ্যাংসো করে ফেলাস করবে। পাকা ঘরের ভিড় ওর পাশে যদি বড় কোনো ঘাস টাস থাকে ঠিক ঠিক করে ওই জায়গায় মারবে। আর মাল তো সাড়ে তিন মতো টেনে পাটাং হয়ে পড়ে আছে, কুকুর সারা দেহ শুষ্কেছে, তো দেব কোথায়? তো সারা দেহ শুকিয়ে এই জায়গাটা পছন্দ হয়েছে, বেশ কায়দা করে পা উঁচু করে ঠিক করে ফেলাস করে। আর কুকুরের স্পিড একটু বেশি হয়, ওই স্পিডে মালের ঘুম ভেঙে গেছে, ও তখন ঘুম থেকে উঠে বলছে তখন বলছে ওর তখন মনে পড়েছে সেই কেয়ামত শুরু হয়ে গেছে বলে কাওসারের পানি পড়ছে। খাসা কুকুরের মতে মর, তোর মুখে মর হবে। সাবধান, সমাজে মাটিতে আরো একটা রোগ বেড়ে গিয়েছে মামা, যে মুসলমানদের দেখতে পাওয়া যায় এইরকম ঘটিয়ে মা দিলে এই মুসলমানদের আবার দেখতে পাওয়া যায় ডান সাংগাম আর প্রথম সারিতে, যে মুসলমানদের দেখতে পাওয়া যায় ধর্মীয় মা দিলে ওই মুসলমানদের আবার দেখতে পাওয়া যায় সিনেমার হলের ভিতরে। সবাই না মুসলমান থাকে না ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর গিন্নির সঙ্গে মেলামেশা করে, ওর গিন্নির সঙ্গে যদি সহবাস করে, গানটা বেড়েছে না কমেছে? কোথায় আছি?
নামাজ কোথায়? সেই বক্তৃতার শুরু কথা মনে করেন, আমি বলেছিলাম আল্লাহ বলেছেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমি আল্লাহ আমাকে ভয় কর, ভয়টা যদি থাকতো আর সাড়ে তিন কবর নামক জায়গার ভয়টা যদি থাকতো, আমার সমস্ত রোগ আমার ভিতর থেকে দূর হতো না হতো না? আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে তার আগে একটা কথা বলে যাই, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায়, শয়তানের কুমন্ত্রণায় আমরা এই সমস্ত গুনাহ করে ফেলেছি। এখন আমাদের পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজতে হবে না হবে না? আমরা গুনাহ করে ফেলেছি, করবটা কি? ক্ষমার রাস্তা খুঁজতে গেলে মনে করুন এটা হলো জীবনের শেষ মাহফিল, শেষ বৈঠক, শেষ সাক্ষাৎ। এই মাহফিল থেকে উঠে বাড়ি যাবেন, গ্যারান্টি আছে বাবা? আছে নেই তো? শেষ মাহফিল মনে করে এই মাহফিলে বসে একটু অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে একটু ক্ষমা ভিক্ষা, ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে, মাফি চাইতে হবে। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। আল্লাহ দরবারে যদি মাফি চায়, দুটা চোখে পানি ফেলে যদি কাঁদে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ, মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ। বান্দা যদি অনুনয় বিনয় করে আল্লাহ দরবারে যদি মাফি চায়, ক্ষমা ভিক্ষা চায়, আমার আল্লাহ দয়াময় দয়া করে মেহরবানি করে ওই বান্দা বান্দি বিগত জীবনের পাহাড় 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 সমান গোনাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি সুদখোরের কবরে আজাব মাফ হবে না, মদখোরের কবরে আজাব মাফ হবে না, মহিলা সমিতিদের কবরে আজাব মাফ হবে না। আবার বলছি হ্যাঁ হবে, ওই কাজগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ও মাইয়ানে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ প্রান্তীয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একজন মদিনার রমণী মদিনার মেয়ে ছেলে হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ও নবী সাহাব, আবু হুরায়রা আপনি কে কিন দাঁড়াবেন, আমি আপনার সঙ্গে দুটি কথা বলবো। আমার আল্লাহ কতটা ক্ষমাশীল। ও নবী সাহাবী আবু হুরায়রা আপনি কি দাঁড়াবেন, আমি আপনার সঙ্গে দুটি কথা বলবো। নবী সাহাবী আবু হুরায়রা দাঁড়িয়ে